الرجيم بسم الله الرحمن الرحيم وأوفوا بعهد الله إذا عاهدتم ولا تنقضوا الأيمان بعد توكيدها وقد جعلتم الله عليكم كفيلا إن الله يعلم ما تفعلون ولا تكونوا كالتي نقضت غزلها من بعد قوة أنكاثا تتخذون أيمانكم دخلا بينكم أن تكون أمة هي أربى من أمة إنما يبلوكم الله به وليبينن لكم يوم القيامة ما كنتم فيه تختلفون أليس الله بكاف عبده ويخوفونك من ويخوفونك بالذين من دونه ومن يضلل الله فما له من هاد ومن يهد الله فما له من مضل أليس الله بعزيز ذي انتقام حسبك صدق الله العلي العظيم إن تبدوا شيئا أو تخفوه فإن الله كان بكل شيء عليما لا جناح عليهن في آبائهن ولا أبنائهن ولا إخوانهن ولا ولا أبناء إخوانهن ولا أبناء أخواتهن আমরা প্রতি বছর ইফতার মাহফিলের আয়োজন করি আমাদের এই ইফতারের কেন্দ্রবিন্দু থাকে আমাদের নেত্রী বাংলাদেশের সর্বপ্রতি মানুষের প্রিয় নেত্রী সাবেক প্রধানমন্ত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া আজকে তিনি আমাদের মাঝে ইফতার মাহফিলে উপস্থিত নেই কারণ তিনি এই সরকারের ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলায় তাকে কারাগারের অন্ধপ্রকোষ্ঠে আজকে এই ইফতার করতে হচ্ছে বৃন্দ আমরা সবাই আজকে সেই জন্য ভারাক্রান্ত জাতির এই সংকটময় মুহূর্তে
যে নেত্রী আমাদের অতীতে নেতৃত্ব দিয়েছেন, জাতীয় ঐক্য সৃষ্টি করেছেন, গণতান্ত্রিক আন্দোলনে অবদান রেখেছেন, সেই নেত্রীর আবর্তমানে আজকে আমাদের জাতীয় নেতৃবৃন্দ যারা এখানে উপস্থিত রয়েছেন তাদের সকলকে আমি আন্তরিকভাবে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি, স্বাগত জানাচ্ছি। এমন অবস্থায় দেশের এই দুঃসময়ে গণতন্ত্রের চরম সংকটে আমরা সবাই প্রত্যাশা করি যে আমাদের জাতীয় নেতৃবৃন্দ তাদের মূল্যবান অবদান রাখবেন এবং জাতিকে এই সংকট উত্তরণের তারা নেতৃত্ব দেবেন। এবং আমরা একথা সবসময় বলে আসছি, বিশ্বাস করি যে আমরা মনে করি এই সংকট উত্তরণে জাতীয় ঐক্য সবচেয়ে বেশি প্রয়োজন এবং গণতান্ত্রিক উদ্ধারের জন্যে মানুষের অধিকারকে প্রতিষ্ঠা করবার জন্যে আজকে আমাদের জাতীয় শীর্ষ নেতৃত্ব এখানে উপস্থিত হয়েছেন তাদের সকলের প্রতি আমাদের উদাত্ত আহ্বান থাকবেন। আসুন, দেশের এই প্রয়োজনে আমরা সবাই ঐক্যবদ্ধ হই এবং আমরা আমাদের যে অধিকার সেই অধিকারকে আমরা আদায় করে নিই এবং দেশের মানুষের অধিকারকে প্রতিষ্ঠা করি। আবার আমি আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আজকে আজকে চিন্তা করে দেখেন, এখানে মেনলি তো বিএনপির নেতারা যাচ্ছেন, কর্মীরাও বেশি নাই যাবেন। আজকে নেতাদের বেশি নাকি কর্মীদের ভয় কাঁপে না কেন, কাঁপে না কেন? তারা তাদের ভবিষ্যৎ নিয়ে শঙ্কিত। কি হবে যদি আবার সরকারের দল ক্ষমতা আসে? এইবার আমাদের কি হবে? স্বাভাবিক সরকার অভিজ্ঞতা করে যে খুব চিন্তা হবে না। একইভাবে আপনারা জানেন কিছু কিছু রাজনৈতিক কর্মী সরকার আমার কাছে আসছে, তাদেরও বুক কাঁপে। যদি বিএনপি আসে তাদের কি হবে? এটা কি খুব ভালো কথা? এটা কি রাজনীতির জন্য শুভ? এটা দেশের ভবিষ্যতের জন্য শুভ? এটা কি ইঙ্গিত নয় যে ভবিষ্যতে এমন একটা পর্যায়ে যেতে পারে দেশ যেখানে মানুষ মানুষকে হত্যা করবে, রোগী বিরোধী করবে, জেল আগুন জানা দেবে? সম্ভব? এটা কি ভালো জিনিস? সরি, কিন্তু থামাবে কে? চিন্তা ধরা কি এমন একটা শক্তি দরকার যে ওদিকেও কন্ট্রোল করতে পারে, এদিকেও কন্ট্রোল করতে পারে। তারা যদি উঠে আসতে পারে, তোমরা যদি একটা মানুষের গায়ে হাত দাও তোমাদের সংসদ উদ্যোগ করবো, গোলা যাও, কি বলে দিলে চলে যাও, এদের বলবে ওদের বলবে, একমাত্র তাহলেই দেশ আল্লাহ প্রার্থনা করে আমার দেশের। আমরা যারা মানুষকে মানুষ হিসাবে ভালোবাসতেছি, মানুষ আল্লাহ তুলি এবং আল্লাহর সর্বশ্রেষ্ঠ সেই মানুষকে হত্যা করেন, পুড়িয়ে মারেন, চাচার করেন, তখন বুঝতে পারেন আল্লাহ কেন খুশি হবে, আমরা কেন তাদের খুশি হবে? সুতরাং এই কথাটা মনে রেখে ভবিষ্যতের তত্ত্ব আপনারা স্থির করুন, এটাই আমার আপনি। আপনি সবাইকে ধন্যবাদ। এই জায়গায় অনুষ্ঠানে রাজনৈতিক নেতৃবৃন্দকে নিয়ে আমাদের চেয়ারপারসন ইফতার মাহফিলে উপস্থিত থাকতে রব্বুল আলামিন আজ তিনি আমাদের মাঝে এখানে নেই। এই জালেম সরকার মিথ্যা মামলায় রায় দিয়ে আল্লাহ তাকে আজকে জেলখানার ভিতরে আবদ্ধ করে রেখেছে। আল্লাহ রমজান মোবারকের দ্বিতীয় রমজানে
ইফতারের পূর্ব মুহূর্তে দোয়া কবুলের সময় তোমার দরবারে ফরিয়াদ জানাই আল্লাহ, তোমার কুদরতি ক্ষমতার মাধ্যমে তাকে বের হয়ে আসার তৌফিক দিয়া দাও। রব্বুল আলামিন, আল্লাহ কত জুলুম অত্যাচার নির্যাতন নিপীড়ন আল্লাহ এই দেশের উপরে জাতির উপরে হচ্ছে, আল্লাহ তোমার কুদরতি ক্ষমতায় এই দেশের উপরে শান্তি বর্ষণ করে দাও আল্লাহ। রব্বুল আলামিন, আল্লাহ জাতীয় নেতৃবৃন্দ রাজনৈতিক নেতৃবৃন্দকে নিয়ে তোমার দরবারে হাত তুলেছি, আল্লাহ যারা দেশ পরিচালনার দায়িত্বে ভিন্ন সময়রত ছিল, আল্লাহ মেহরবানি করে সকলকে হায়াত দান করে দাও, করে দেশনেত্রী বেগম খালেদা জিয়া হায়াতে তৈয়বা দান করে দাও, আল্লাহ অচিরেই যেন আমাদের মাঝে ফিরে আসতে পারে সেই তৌফিক দিয়া দাও। বিএনপি বঙ্গ সংগঠনের সকল নেতা কর্মী, রাজনৈতিক দলের যত নেতা কর্মী এখানে উপস্থিত হয়েছে, আল্লাহ তাদের সকলের নেক হায়াত দিয়ে দাও, আল্লাহ তোমার দরবারে শেষবারের মতো ফরিয়াদ জানাই, আল্লাহ আমাদের সকলের হাতকে তুমি কবুল ও মঞ্জুর করে নাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আন্তাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আন্তাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন والسلام على المرسلين الحمد لله رب العالمين.